আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওটি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম সাজিম একাডেমিতে। আজ এসএসসি ফিজিক্সের অধ্যায় এগারো চলতড়ি থেকে বরিশাল বোর্ড 2017 এবং যশোর বোর্ড 2017 সালে বর্তনী সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নের সমাধান করবো ইনশাল্লাহ। তাহলে দেখো বর্তনীটি এরকম ছিল, এখানে তড়িৎচালক শক্তি 33 ভোল্ট এবং যার মধ্যে আর ওয়ান হলো 8 ওহম, আর টু হলো 4 ওহম, আর থ্রি হলো 4 ওহম, আর 4 2 ওহম, আর 5 হলো 2 ওহম। আমাদের কাছে চাওয়া হয়েছিল, প্রশ্নে বলা হয়েছে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো, আর ওয়ান আর টু এবং আর ফোর এর মধ্যে কোনটির ক্ষমতা বেশি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা গ এবং ঘ এই দুটি প্রশ্নের সমাধানে চলে যাই। গ নং প্রশ্নের সমাধান করতে গেলে প্রথমেই আমরা চলো দেখে নেই রোধগুলো কোনটি কীভাবে সংযুক্ত রয়েছে। আমরা জানি এখানে এই যে লম্বা দাগটি রয়েছে সেটি হলো ধনাত্মক প্রান্ত এবং এই খাটো টান যেটি রয়েছে ছোটো টান সেটি হলো ঋণাত্মক প্রান্ত, সেলের বা ব্যাটারির ঋণাত্মক প্রান্ত নির্দেশ করে। তাহলে আমরা জানি বিদ্যুৎ প্রবাহিত হয় প্লাস থেকে মাইনাসের দিকে, তাহলে বিদ্যুৎ এখান থেকে প্লাস থেকে এই মাইনাসের দিকে অর্থাৎ এই পথে বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে দেখো এখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় আর ওয়ান রোধ বর্তনীতে কীভাবে সংযুক্ত, এখানে তার সাথে আর কোনো রোধ সংযুক্ত নাই, সুতরাং এটি শ্রেণী সমবায় যুক্ত। দেখো যেহেতু এখান থেকে একটি তারই বের হয়েছে সুতরাং আর ওয়ান বর্তনীতে শ্রেণী সমবায় যুক্ত। এই বিন্দুতে এসে দেখো যে তড়িৎ প্রবাহ আই প্রবাহিত হচ্ছে সেটি দুইটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটি আর টু এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আর কিছু অংশ আর থ্রি এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হয়ে এখান দিয়ে আবার আর ফাইভ এবং আর ফোর এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। দেখো এভাবে প্রবাহিত হয়ে আর ফোরের মধ্য দিয়েও প্রবাহিত হয়ে এই পয়েন্টে এসে আবার বিদ্যুৎ আই, যেই আই ছিল সেই আই একত্রিত হয়েছে। সুতরাং এখানে তাহলে আমরা বলতে পারি আর ওয়ান বর্তনীতে শ্রেণী সমবায় যুক্ত এবং এখানে যেহেতু তড়িৎ প্রবাহ দুইটি পথ দিয়ে অতিক্রম করেছে সুতরাং এখানে আর টু এবং আর থ্রি সমান্তরাল সমবায় যুক্ত। একইভাবে দেখো এখানে এই বিন্দুতে এসে বিদ্যুৎ কিছু অংশ আর ফাইভের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং কিছু অংশ আর ফোরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, যেহেতু এখানে তড়িৎ প্রবাহ আই দুইটি রাস্তায় বা পথে প্রবেশ করেছে সুতরাং আর ফোর এবং আর ফাইভ সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে চলো এখন আমরা কীভাবে খুব সহজে এই বর্তনীর তুল্য রোধ নির্ণয় করতে হয় সেটি দেখে নেই। তাহলে প্রথমেই আমরা যেটি লিখব গ প্রশ্নের সমাধান সেটি হলো উদ্দীপকের বর্তনী হতে। তাহলে উদ্দীপকের বর্তনী হতে এখানে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে কি আর ওয়ান সমান 8 ওহম, আর টু সমান 4 ওহম, আর থ্রি সমান 4 ওহম, আর ফোর হলো 2 ওহম, আর ফাইভ 2 ওহম। এখন দেখো এখানে যেই রোধগুলো রয়েছে তাদের মাঝে আমরা বর্তনীর তুল্য রোধ বের করার সময় আমরা যে বদ্ধ প্রান্ত রয়েছে একেবারে সর্বশেষ প্রান্ত থেকে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করা শুরু করব, তাহলে আমরা খুব সহজে তুল্য রোধ বের করতে পারবো। দেখো এখানে আর ফোর এবং আর ফাইভ কীভাবে যুক্ত, এখানে আর ফোর এবং আর ফাইভ কীভাবে যুক্ত সমান্তরালে যুক্ত, এই চিহ্নটি হলো সমান্তরাল চিহ্ন। এদের তুল্য রোধ আর পি হলে এই দুটি রোধের আর ফোর এবং আর ফাইভ রোধের তুল্য রোধ আর পি হলে আমরা জানি ওয়ান বাই আর পি
সমান 1/r4 প্লাস 1/ কি হবে r5। এখন সমান দিয়ে আমরা লিখতে পারি 1/r4 এর মান হলো 2 প্লাস 1/r5 এর মান 2। তাহলে এখানে যদি আমরা লসাগু করে দেই তাহলে দেখো এখানে লসাগু হলো কত, 2 1 প্লাস 1 সমান, তাহলে উপরে 2 নিচে 2 কাটাকাটি করলে 1, অতএব আমরা আরপি পেয়ে যাব কত ওহম, 1 ওহম, আরপি এর মান পাবো 1 ওহম। তাহলে এখানে r4 এবং r5 এর মান আমরা পেলাম কত, তুল্য রোধের মান 1 ওহম। একইভাবে আমরা এখন r2 এবং r3 এর তুল্য রোধ নির্ণয় করব। তাহলে যেহেতু এখানে দেখো আরেকটি বিষয়, যেহেতু সমপরিমাণ রোধ এখানে 2 ওহম, এখানেও 2 ওহম, সমপরিমাণ রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে তাদের তুল্য রোধ হবে তাদের রোধের অর্ধেক। এখানে 2 ওহম 2 ওহম সমান্তরালে যুক্ত, সুতরাং এদের তুল্য রোধ কত হয়েছে, 1 ওহম। একইভাবে দেখো এখানে r2 এবং r3 দুটি রোধেরই মান সমান, 4 ওহম 4 ওহম, তাহলে তাদের তুল্য রোধ কত হবে প্রিয় শিক্ষার্থীরা, তাদের তুল্য রোধ হবে তাদের অর্ধেক, অর্থাৎ 2 ওহম হয়ে যাবে। তাহলে চলো এটি আমরা গাণিতিকভাবে দেখে নেই। r2 সমান্তরাল r3, r2 এবং r3 সমান্তরাল, তাহলে এদের তুল্য রোধ rp1 হলে, এদের তুল্য রোধ rp1 হলে আমরা লিখতে পারবো কি, rp1 হলে আমরা লিখতে পারবো 1/rp1 সমান 1/, যেহেতু r2 মান হলো 4 প্লাস r3 মান হলো 1/4, তাহলে আমরা লিখতে পারি এখানে 4 লসাগু, তাহলে উপরে হবে 1+1 সমান, উপরে হবে 2 নিচে হবে 4, তাহলে অতএব rp এখানে যদি আমরা উল্টে দিই কাটাকাটি করলে এখানে হবে 2 ওহম। এখন দেখো আমরা বর্তনীর দিকে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে r4 এবং r5 এই দুইটি রোধের তুল্য রোধ হলো 1 ওহম, তাহলে এই দুইটির মান কত হয়ে গেল, 1। r4 এবং r2 এবং r3 এই দুটি রোধের মান হয়ে গেল কত, তুল্য রোধ আমরা পেলাম এইমাত্র 2 ওহম। তাহলে এখানে হলো r1 8 ওহম, এই দুইটি রোধের পরিবর্তে এদেরকে একত্রে আমরা কত পেলাম, 2 ওহম, আর r4 এবং r5 মিলে এখানে হলো 1 ওহম। তাহলে r1 rp1 এবং rp কিভাবে যুক্ত, শ্রেণী সমবায়ে যুক্ত। আমরা r1 rp1 এবং rp কিভাবে যুক্ত, এখন শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে আমরা লিখতে পারি r1 rp1 এবং rp শ্রেণী সমবায়ে যুক্ত, শ্রেণী সমবায়ে যুক্ত, সমবায়ে যুক্ত, অতএব rs সমান, সিরিজ বর্তনীর তুল্য রোধ বের করতেছি, তাহলে এখানে হবে r1 প্লাস rp1 প্লাস rp। এখানে যদি আমরা মান বসিয়ে দেই তাহলে r1 এর মান কত, r1 এর মান হলো 8, rp-র মান হলো rp1 এর মান হলো 2, এবং শুধু rp-র মান আমরা পেয়েছি 1। তাহলে আমরা যদি এই রোধগুলো যোগ করে দেই তাহলে এর মান হবে 11 ওহম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বর্তনীর তুল্য রোধ অতএব আমরা লিখতে পারি, অতএব বর্তনীর তুল্য রোধ 11 ওহম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তুল্য রোধ কীভাবে বের করতে হয় তা বুঝতে পেরেছ। এখন চলো আমরা ঘনং যে প্রশ্নটি রয়েছে সেই ঘনং প্রশ্নটি একটু লক্ষ্য করি। ঘনং প্রশ্নে চাওয়া হয়েছে r1 r2 r4 এর মধ্যে কোনটির ক্ষমতা বেশি। এখন আমাদেরকে প্রতিটি রোধ অর্থাৎ r1 r2 এবং r4 এর মধ্যে ক্ষমতা নির্ণয় করতে হবে। তাহলে বর্তনীতে প্রতিটি রোধের ক্ষমতা বের করার সূত্র কি আমরা জানি, p = vi বা p = i²r। হ্যাঁ, p = vi অথবা p
পি সমান আই স্কোয়ার আর। তাহলে ক্ষমতা নির্ণয়ের সূত্র আমরা জানি কি, ক্ষমতা পি সমান ভি আই, বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের গুণফল। এখন একে আমরা ভি সমান কি জানি, এই ভি সমান জানি আই আর ইন্টু, এখানে হলো আই, তাহলে যদি গুণ করে দিই তাহলে এখানে হবে আই স্কোয়ার আর। আমরা পি সমান ভি আই অথবা আই স্কোয়ার আর যে কোনো এই দুটি সূত্রে যে কোনো একটি সূত্র প্রয়োগ করে আমরা রোধের ক্ষমতা নির্ণয় করতে পারব। তাহলে এখন আমাদের কাছে যেটি চাওয়া হয়েছে আর ওয়ান, আর টু এবং আর ফোর এর মধ্যে কোনটির ক্ষমতা বেশি, তাহলে প্রথমে যেটি করতে হবে এখানে আমাদের এই বর্তনীর টোটাল তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। আমরা গ হতে তুলো রোধ পেয়েছি কত, 11 ওহম, এখানে তড়িৎচালক শক্তির মান আছে 33 ভোল্ট। সুতরাং এখান থেকে আমরা প্রথমে তড়িৎ প্রবাহ নির্ণয় করব। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা তড়িৎ প্রবাহ নির্ণয় করি। প্রথমে আমরা যেটি লিখব সেটি হলো গ হতে আমরা কী পেয়েছি, গ হতে আমরা তুল্য রোধ পেয়েছি কত, তুল্য রোধ বর্তনীর তুল্য রোধ পেয়েছি আর এস সমান পেয়েছি 11 ওহম। বর্তনীর তড়িৎচালক শক্তি কত আছে, তড়িৎচালক শক্তি ই, তাহলে ই এর মান কত আছে 33 ভোল্ট। তাহলে তড়িৎ প্রবাহ এখান থেকে আমরা খুব সহজে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারি। অতএব বর্তনীর তড়িৎ প্রবাহ আই সমান আমরা জানি ই বাই আর, অর্থাৎ ই বাই আর এস। তাহলে এখানে ই এর মান বা তড়িৎচালক শক্তির মান হলো 33 এবং আর এস তুল্য রোধ হলো 11, এখানে তড়িৎ প্রবাহ পাবো কত, 3 এম্পিয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই 3 এম্পিয়ারের বিদ্যুৎ একটু খেয়াল করতে হবে, এখন আমরা তড়িৎ প্রবাহ পেলাম কত, 3 এম্পিয়ার। এখন এই 3 এম্পিয়ার এখান থেকে 3 এম্পিয়ারের বিদ্যুৎ, 3 এম্পিয়ার আয়ের মান 3 এম্পিয়ার, এটি প্রবাহিত হতে হতে আর ওয়ানের মধ্য দিয়েও কিন্তু যে 3 এম্পিয়ার ছিল সেই 3 এম্পিয়ারের বিদ্যুৎই প্রবাহিত হবে। এখানে এসে 3 এম্পিয়ার দুটি ভাগে ভাগ হয়ে যাবে। সুতরাং এখানে আর ওয়ানের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ 3 এম্পিয়ারই থাকবে, যেহেতু বর্তনীতে আর ওয়ান শ্রেণীতে যুক্ত, সুতরাং আর ওয়ানের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান কত হবে, 3 এম্পিয়ার। তাহলে আমরা এখন লিখতে পারি, অতএব আর ওয়ান রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ আর ওয়ান এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ, যেহেতু এটি আর ওয়ান, সুতরাং আমরা এখানে লিখতে পারি আই ওয়ান সমান, এখানে আই ওয়ানের মান যা বর্তনীর টোটাল আই, একই 3 এম্পিয়ার। অতএব আর ওয়ান এর ক্ষমতা, রোধ আর ওয়ানের ক্ষমতা পি ওয়ান সমান আমরা লিখতে পারি, ক্ষমতা সূত্র কী আমরা জানি, আই স্কোয়ার আর আর ওয়ান, আই স্কোয়ার পি সমান ভি আই অথবা পি সমান আই স্কোয়ার আর। তাহলে এখন এই আই স্কোয়ার অর্থাৎ আর ওয়ানের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ কত আছে, 3 এম্পিয়ার। তাহলে এখানে লিখতে পারি আমরা 3 স্কোয়ার ইন্টু আর ওয়ানের মান কত আছে, আর ওয়ানের মান হলো 8, তাহলে 3 স্কোয়ার কত হয়, 9 ইন্টু 8, তাহলে এখানে হবে 8 নং 72 ওয়াট, ক্ষমতার একক হলো ওয়াট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর ওয়ানের ক্ষমতা পেয়েছি, এখন আমরা আর টু এবং আর ফোরের ক্ষমতা নির্ণয় করব। দেখো আর টু এবং এখানে আর থ্রি বর্তনীতে কিন্তু সমান্তরালে যুক্ত, আর সমান্তরালে যেহেতু যুক্ত সুতরাং এদের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু একই থাকবে। সমান্তরালে যুক্ত থাকলে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য একই থাকে। তাহলে এখানে আমরা লিখতে পারি আর টু এর বিভব পার্থক্য
R2 এবং এখানে R2 এবং R3 দুটি রোধেরই বিভব পার্থক্য সেম থাকবে। এখানে যেহেতু আমাদেরকে R2 চেয়েছে, এজন্য শুধু আমরা R2 লিখলাম। R2 এর বিভব পার্থক্য V2। তাহলে V সমান কি সূত্র জানি আমরা? V সমান IR। এখন এই I হলো, দেখো এই I হলো এর টোটাল যেই তড়িৎ প্রবাহ সেটি, এই I হলো টোটাল যে তড়িৎ প্রবাহ সেটি, তাহলে এখানে হবে 3 অ্যাম্পিয়ার। আর এই R হলো এই রোধ, এখানে সমান্তরালে যুক্ত তাদের তুল্য রোধ, যেহেতু এরা সমান্তরালে যুক্ত তাই এদের তুল্য রোধ। তাহলে আর এই আর এর মান হবে RP1, আমরা গহতে পেয়েছিলাম R2 এবং R3 তুল্য রোধ RP1। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দেই, এখানে যদি এখন আমরা মান বসিয়ে দেই, তাহলে RP1, আমাদের RP1 এর মান কত ছিল? RP1 এর মান ছিল 2 ওহম। তাহলে এখানে হবে 3^6 ভোল্ট। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি R2 এবং R3 উভয়ের দুই প্রান্তের বিভব পার্থক্য হলো 6 ভোল্ট। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব R2 এর ক্ষমতা P2 সমান আমরা কি লিখতে পারি? I2² × R2। এখন আমাদেরকে এখান থেকে এই I2 অর্থাৎ R2 রোধের মধ্য দিয়ে কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটি বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে I2 যদি বের করতে চাই, তাহলে I সমান আমরা কী জানি? I সমান V/R। আর হলো কার মধ্য দিয়ে কার তড়িৎ প্রবাহ? R2। তাহলে এখানে V এর মান কত আমাদের? বি এর মান হলো 6 ভোল্ট। দেখো এখানে R2 এর দুই প্রান্তের বিভব হলো 6 ভোল্ট এবং R2 এর মান হলো 4। তাহলে একে যদি আমরা ক্যালকুলেশন করে দেই, তাহলে এখানে মান হবে 1.5 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি 1.5 তার উপরে স্কোয়ার ইনটু R2। R2 হলো যেই রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেই রোধ ক্ষমতা বের করার সময়। তাহলে এখানে হবে 4। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করে দিই, 9 ওয়াট। তাহলে আমরা P2 কত পেলাম? P2 অর্থাৎ R2 এর মান পেলাম 9 ওয়াট। একইভাবে চলো আমরা এখন R4 এর মধ্য দিয়ে বিভব পার্থক্য বের করি। তাহলে আমরা লিখতে পারি R4 এর বিভব পার্থক্য, তাহলে R4 এর বিভব পার্থক্য আমরা এখানে V4 দিলাম। V সমান কি সূত্র জানি? V সমান IR। এই I কোন I? এই দুটি রোধের মধ্য দিয়ে টোটাল যে পরিমাণ I যাচ্ছে সেই I। তাহলে এখানে হবে 3। আর এই R কোন R? R4 এবং R5 এর যে তুল্য রোধ সেই R। তাহলে এটি ছিল RP, এর মান ছিল 1। তাহলে এখানে হবে 3 ভোল্ট, এখানে হলো 3 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা R4 এর ক্ষমতা বের করলে আমরা লিখতে পারি, অতএব R4 এর ক্ষমতা P4, সূত্র কি? P সমান আমরা জানি I² অর্থাৎ I4 × R4। এখন এই I এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে I সমান কি? V/R, R বলতে R4। তাহলে এখন দেখো এই ভি এর মান কত আছে? V4, এর মান হলো 3 ভোল্ট, আর R4 এর মান হলো 2। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে দিই, তাহলে এর মান হবে 1.5 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্য দিয়েও 1.5 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে লিখতে পারি আমরা 1.5 তার উপরে স্কোয়ার ইনটু 2। তাহলে এর মান আমরা পাবো 4.5 ওয়াট। তাহলে আমরা R1, R2 এবং R3 এর ক্ষমতা এইভাবে নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।